স্থানীয় ছেলে মেয়েদের স্কুলে অনেক সহজ হয়েছে, এবং বাজারে যারা বাজার ঘাট করে ব্যবসা বাণিজ্য করে গাড়ি গাড়ি চালায় তাদের জন্য প্রভূত উন্নয়ন হয়েছে। মানুষের আর্থসামাজিক অনেক উন্নয়ন হয়েছে এই ব্রিজটার জন্য। এই ব্রিজটা যখন ছিল না তখন এলাকার ছেলেমেয়েরা স্কুলে যেতে আসতে অনেক কষ্ট হতো, কাদা ভেঙে খেয়া পার হতো, খেয়া ডুবে যেত, বিভিন্ন সময়ে মানুষ দুর্ঘটনার শিকার হতো। বন পরিবেশ মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই ব্রিজটি এখানে নির্মাণ করা সম্ভব হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় জাতীয় সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরগুলোর মধ্যে সমন্বয় করে থাকে। পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। সেই জামাত শিবিরের যে তাণ্ডব ছিল বর্তমানে সেই তাদের অপতৎপরতা এবং কর্মকাণ্ড নেই বললেই চলে। মাদক বিরোধী অভিযান আমাদের এটা প্রতিনিয়তই এটার বিরুদ্ধে অভিযান চলতে, সেটা কোনো চলমান আমাদের অভিযান প্রক্রিয়া, মাদকের সাথে কোনো আপোষ নেই। আমরা জিরো টলারেন্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি। আর মাদকের ব্যাপারে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো সেটা সামাজিক বেদী রূপে বর্তমানে বিরাজ করতে, সেটাকে সামাজিকভাবে যদি মানুষকে সচেতন করে তোলা না যায় এটাকে নির্মূল করা কষ্টসাধ্য। এবং পুলিশ অনেক শক্ত অবস্থানে আছে এবং যে কোনো ধরনের সন্ত্রাসী মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো রাখতে সক্ষম হয়েছে। সামাজিক সচেতনতা সৃষ্টি ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিবাহ মুক্ত, যৌন হয়রানি মুক্ত, নারী বান্ধব উপজেলা প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা। বর্তমান যে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি বাংলাদেশকে একটা নারী বান্ধব পরিবেশ তৈরি করেছেন। বর্তমান সময়ে তিনি নারী উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের উপজেলায় যেমন এই যে যুব নারী এবং পুরুষ সম্পর্কে যদি বলি, যুব উন্নয়ন অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সমন্বয়ে নারীদের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণমূলক কর্মকাণ্ডের ব্যবস্থা করে, এবং সেটা হলো সেলাই প্রশিক্ষণ, বুটিক ব্যাটিক আছে, তারপরে হাঁস মুরগির প্রতিপালন, এসবের উপরেও ট্রেনিং দিয়ে থাকে। কখনো কখনো বৃক্ষের উপরেও, চারা গাছ রোপণের উপরেও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। ওটা বাস্তব ক্ষেত্রে যারা কাজে লাগাতে পারে বাস্তব জীবনে, সেই প্রশিক্ষণের মাধ্যমে সেই ব্যবস্থাটা তো করা হচ্ছে। পাশাপাশি তাদেরকে লোনের মাধ্যমেও যাতে তারা সেটা নিজেরা কাজ করতে পারে, অর্থ উপার্জনের একটা ব্যবস্থা করতে পারে, আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সেই ব্যবস্থাও করে দিচ্ছে সরকার। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় ভান্ডারিয়া পিরোজপুরেও ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমাদের এই ভান্ডারিয়া উপজেলা দক্ষিণ অঞ্চলের একটি পশ্চাৎপদ উপজেলা। আমাদের অঞ্চলে 90 পর থেকে এ পর্যন্ত প্রায় 10,000 কোটি টাকার কাজ এই ভান্ডারিয়া উপজেলায় বাস্তবায়িত হয়েছে। বর্তমানেও আপনারা দেখেছেন যে বিভিন্ন রকমের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন সাইক্লোন সেন্টার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, ছোট বড় সেতু নির্মাণ, এবং গ্রামের ভান্ডারিয়া উপজেলার 90% বসত বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুৎ লাইনের সংযোগ স্থাপন করা হয়েছে। এবং আমি বিশ্বাস করি এবং আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী 1 বছরে 100% গ্রাহকদেরকে বিদ্যুৎ লাইন সংযোগ দিয়ে বিদ্যুতায়ন করা হবে, এবং এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এই অঞ্চল ছিল রাজধানীর সাথে বিচ্ছিন্ন। এই অঞ্চলে জননেত্রী শেখ হাসিনা 96 সরকারে আসার পর থেকে আপনারা দেখেছেন গাবখান সেতু নির্মিত হয়েছে, দোয়ারিকা শেখরপুর সেতু নির্মিত হয়েছে, প্রেসপুর সেতু নির্মিত হয়েছে, ভাগেরহাট সেতু নির্মিত হয়েছে, রূপসা সেতু নির্মিত হয়েছে। এই কারণেই এবং ভান্ডারিয়া থেকে পাথরকাটা পর্যন্ত এশিয়ানেই প্রথম সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। মৎস্যবন্দর পাথরকাটা থেকে এ অঞ্চলের মানুষ মৎস্য এবং বিভিন্ন পণ্য মংলা বন্দরে সরবরাহ করতে সক্ষম হয়েছে। রাজধানীর সাথে সড়ক যোগাযোগের ব্যাপক উন্নয়ন হয়েছে। এটার
পিছনে এই অঞ্চলের যিনি মাননীয় সংসদ সদস্য বর্তমান পরিবেশ ও বন মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু মহোদয়ের বিশেষ অবদান রয়েছেন। সারা দেশেই উন্নয়ন হচ্ছে, তার মধ্যে ভান্ডারিয়া দেখেছেন ইকো পার্ক তৈরি করা হয়েছে, আপনি যেটা বললেন যে ওয়াইফাই জোন স্থাপন করেছে বর্তমান সরকার, এই যে মানুষ নদী ভাঙনের কারণে গৃহহীন হচ্ছে এবং এখানকার যে কৃষির যে মাঠ রয়েছে বা জমি রয়েছে এই জমিগুলো নিয়ে একটি ফসল ফলানো হয়, তো এই এটাকে মাথায় রেখেই পরিবেশ ও বনমন্ত্রী মহোদয় পরিবেশ মন্ত্রণালয়ের অর্থায়নে বিদেশি টাকায় আপনার ডোনারদের টাকায় প্রায় 500 কোটি টাকা ব্যয়ে এই অঞ্চলকে ভেরিবাত এবং পোল্ডার করে সুইচ গেট নির্মাণ করে যাতে করে তিনটি ফসলে রূপান্তরিত করা যায় সে ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং এটির দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করি যে হয়তো 6 মাস 1 বছরের মধ্যে এই কাজ শুরু হবে এবং এই কাজ শুরু হলে এই অঞ্চলে ব্যাপক কৃষির উন্নয়ন হবে, মানুষের উন্নতি ঘটবে এবং যারা গৃহহীন হচ্ছেন এটা নদী ভাঙনকে প্রোটেকশন দিয়ে রক্ষা কাজ বাস্তবায়ন করে রক্ষা করার ব্যবস্থা ইতিমধ্যে সরকার গ্রহণ করে। জনাব হোসেন মঞ্জুর সঠিক নেতৃত্বে এই এলাকায় জনগণের উন্নয়নে তিনি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের অনুদানের পাশাপাশি তিনি নিজস্ব উদ্যোগে এলাকায় ব্যাপক উন্নয়ন করছেন। আমরাও চাই ভান্ডারিয়া উপজেলার এই উন্নয়নের ধারাবাহিকতা বাংলাদেশের সব উপজেলায় ছড়িয়ে পড়ুক। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবারের পর্ব, দেখা হবে আগামী পর্বে। এই প্রত্যাশা রেখে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।